বন্ধুগণ, আপনারা দেখছেন ভৈরবী এই ঠাটের আরোহণ এবং অবরোহণ। এই ভৈরবী ঠাটের চারটি কোমল স্বর আছে, সেটা হচ্ছে কোমল রে, কোমল গা, আর কোমল ধা, আর কোমল নি। তাহলে কিরকম হবে? সি শার্প স্কেলে দেখুন, সা রে গা মা পা দা নি সা সা নি ধা প মা গা রে সা। এটাকে খুব মন দিয়ে প্রতিদিন সকালে প্র্যাকটিস করুন, খুব ভালো হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রাগ। ধন্যবাদ।